হরিষ্ণ ওয়েলকাম ব্যাক টু মাই জেপিস ব্লগ চ্যানেল। জেপিস ব্লগের ডেলি ব্লগে জানাই সবাইকে স্বাগতম। আর সকাল সকাল ঠান্ডা ঠান্ডা গুড মর্নিং সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালোই আছি, বিন্দাস আছি। তাহলে চলুন আজকে আমরা শুটিংয়ের ফাঁকে ফাঁকে দেখে নেব কার কার সাথে আড্ডা দিতে পারি। আর যেটা নতুন গেম খেলা শুরু করেছি অনয়ার ব্যাগ খোলা থেকে শুরু করে মানে পাউচ, তো আজকে দেখা যাক আমরা কার পাউচ দেখতে পারি। আর বলুন আপনাদের ওদিকে কেমন ঠান্ডা? কলকাতায় তো ভালোই ঠান্ডা পড়েছে, কোনো বছরই এরকম ঠান্ডা ঠিক পড়ে না, বাট এবছর দেখছি ভালোই ঠান্ডা পড়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি জ্যাকেট ফ্যাকেট গায়ে দিয়ে দিয়েছি। আর আজকে আমাদের যেহেতু সকাল সকাল কল টাইম মানে 7টায় কল টাইম, আরও বেশি ঠান্ডা লাগছে। তাহলে চলুন দেখে নিই আমরা কার কার সাথে আড্ডা দিতে পারি আর গেম আমরা কার কার সাথে খেলতে পারি। সো লেটস গেট স্টার্টেড। আর হ্যাঁ, আমি আজকে কিন্তু বারবার করে আর 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 বলছি, কেন বলছি জানি না। সো দেখে নেওয়া যাক, লেটস গেট স্টার্টেড। গুড মর্নিং, গুড মর্নিং, হাউ আর ইউ জুনজুন? আই এম গুড, আই এম গুড, নট ফাইন, নট ফাইন। ঝুনঝুন এখন গ্রিন টি খাচ্ছে, তার জন্য মুখটা একটু তেতো তেতো হয়ে আছে, কিন্তু আমি হাসছি বলে ঝুনঝুন জোর করে হাসছি। কি ভালো, এদিকে কি বকবক করছে গীতান্তিরা, জমিয়ে জমিয়ে আসর জমিয়ে করছে, কি জমিয়ে গল্প করছে, জমিয়ে গল্প করছে। বল কি বলবি, যখন শিফটিং হবে তখন তোর ব্যাগ খুলবে, ঠিক আছে, দেখবো কি কি আছে। এটা স্পেশাল আজকের জন্য, বাড়িতে বসে বসে আড্ডা দিচ্ছে। দুপাশে দুজন, আরে কৃষ্ণ, আরেকজন কোথায়? আরেকজন করছে। গুড মর্নিং, হ্যালো, গুড মর্নিং, হ্যালো, না গুড মর্নিং সিডি ভাই, কি হলো? আমার নাম সিডি ভাই, ওখানে ডাক্তার হতো আগে, ওটা তো সাইসিডের নাম ছিল, আমার স্যান্ডি। গুড মর্নিং, গুড মর্নিং, কেমন আছো? হ্যাঁ কেমন আছো? ভালো আছি। কুতুটা কুতুটা যতটা সম্ভব ততটাই ভালো আছি। উলি বাবালে, বলো কি বলছিলে? বলো, আমি বলতেছিলাম যে কি রে গাবুর মোড়া, ডিগ চামড়া, হাটের মোড়া, ডিগ চামড়া, তুই আমার শীতল কবে খাওয়াবি রে? শীতল খেতে পারবি না তুই, শীতল খাওয়া কি মুখের কথা? আচ্ছা আপনারা কি সবাই কাবুলিওয়ালা দেখতে যাচ্ছেন? এই যে বেচারি দাদার বিয়ে শুটিং এ চলে এসছে। বেচারি কি টাকা কামাচ্ছে কোটি কোটি? তার জন্য তো বেচারি ছুটি নেয় না তো, এরা কাজ করবে তো। দাদা দাদা তুমি যদি ভিডিওটা দেখো তো, তার প্যাকআপ কারণ ফর বিয়ে বাড়ি, এখন যাবে বিয়ে বাড়ি। এই যে বিয়ে বাড়ির লুকটা দেখে নিন আপনারা, এই যে লুকটা বাড়ি যাবো, আরে সারপ্রাইজ হবে না, এই লুকটাই দেখুন না, বিয়ে বাড়িতে এই লুকে যাচ্ছি, এই যে খুব সুন্দর লাগছে। তাহলে কি টাটা ভাবে এনজয়, সুমনদা গালে হাত দিয়ে ভাবছে কার কাকে বিয়ে করবে, না বিয়ে করবে, বিয়ে খাবে, বিয়ে করবে না, বাজে কথা, তুই করবি তো বিয়ে? ও তো ঠিক হয়ে যাচ্ছে, ও ঘুমিয়ে পড়েছে ভদ্রমহিলা।
এই ভদ্রমহিলা আজকে বিয়ে বাড়ি যাবে, বিয়ে করবে, যার জন্য পুরো গ্ল্যামার বেরিয়েছে বেশি বেশি করে। কি করবে? পাত্র দেখো, পাত্র দেখো, পাত্র আমি বেক করব বে। তুমি আগে পাত্রী খোঁজো, ফিয়ারি মন চলতে চলতে সোনাদের ভিতর বিয়া খাওয়া না। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। তোমার প্যাকআপ? আমার প্যাকআপ। টিফিন করলে? টিফিন না, ডান টিফিন না, ডান টিফিন না। হ্যাঁ, ও কি মুসকি মুসকি আসছে ব্রো, কালকে আসছে ধর্মকাদার শুটিং। তারপরে এই তোমার চেকটা গড়াবার কাছে, সত্যি আমি তোমার চেকটা ঝেপে দেবো কিন্তু এবার। টাটা, কালকে দেখা হচ্ছে, চল টাটা করে দেখ। আজকের ব্লগ শেষ করছিস? হ্যাঁ শেষ করে দাও। আজকের মতো সকলকে টাটা, আমরা এখনো শুট শেষ করে উঠতে পারিনি কিন্তু তোমাদেরকে টাটা, কিন্তু আপনাদেরকে টাটা, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তাহলে চলুন আজকের মতো টাটা ভাবে করে দিচ্ছি, দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন ব্লগে। আর কালকের ব্লগটা হচ্ছে আউটডোরে হবে আমাদের, কালকে আউটডোর শুটিং রয়েছে, প্রোমো শুটিং রয়েছে। কালকে আর্টিস্ট সেরকম নেই, কালকে রয়েছে, যাই হোক কালকে বলুন, আগে শিডিউলটা পাই। তাহলে আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা কিন্তু কোনো কোয়েশ্চেন করছেন না, আপনারা শুধু লাভ ইউ আর লাভ ইউ বলছেন, জানি আপনারা অনেক ভালোবাসেন, বাট কিছু কোয়েশ্চেন থাকলে প্লিজ করুন, আপনারা কোয়েশ্চেন করতে থাকুন। কোয়েশ্চেন করলে ব্লগটা করতে সুবিধা হয় আমার, কারণ হচ্ছে আমাদের তো ডেইলি ডেইলি ব্লগ, সেরকম কোনো টপিক বা সেরকম কোনো বিষয় নেই আমার, যা আসে বা যা করি তাই নিয়েই আমাদের ব্লগ। আর হ্যাঁ, আমাকে আজকে পুরো চকচকে লাগছে না, যাই হোক আমি নিজেকেই নিজে বলছি চকচকে লাগছে, কারণ আমার মনে হলো আপনারা বলবেন তো দেখে চকচকে লাগছে কিনা। তাহলে আজকের মতো টাটা ভাবে করে দিই, আর ঠান্ডার মধ্যে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমার মনটা খারাপ আছে, কেন খারাপ সেটা বললাম না, কারণ আমি আজকে এমন একটা খবর পেলাম যে খবরটা পাওয়ার পর মনটা আমার একটু খারাপ হয়ে গেল। তাহলে একটু নয়, অনেকটাই খারাপ হয়ে গেলো, কারণ হচ্ছে এটা আমি আশা করিনি, যার জন্য মনটা খারাপ হয়েছে সে যে এরকমটা করবে আমি সত্যি আশা করিনি। তাহলে চলুন টাটা ভাবে করে দিচ্ছি, দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন ব্লগে, ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা।